আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমাদের হাতে যে খবর এসে পৌঁছেছে বিজেপির যুব কার্যালয়ের সামনে বিক্ষোভ বর্ধমানে বিজেপির যুব কার্যালয়ের সামনে বিক্ষোভ এবং সেখানে শামিল বিজেপির যুব কার্যালয়ের সামনে যে বিক্ষোভ সেই বিক্ষোভে শামিল হয়েছে বিজেপিরই একাংশ আপনাদের আরও একবার জানিয়ে রাখব বর্ধমানে যুব সভাপতির নাম ঘোষণা হতেই কিন্তু বিজেপির যুব কার্যালয়ের সামনে বিক্ষোভ এবং সেই বিক্ষোভে শামিল বিজেপিরই একাংশ বর্তমানে যুব সভাপতির নাম ঘোষণা হওয়া মাত্রই কিন্তু বিক্ষোভ শুরু হয়ে যায় আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় কিভাবে বিক্ষোভ আন্দোলনে শামিল হয়েছেন বিজেপিরই একাংশ বিজেপিরই কর্মী সমর্থক তারা নিজেদের মধ্যে বচসা এমনকি হাতাহাতিতে পর্যন্ত জড়িয়ে পড়েন বর্তমানে যুব সভাপতির নাম ঘোষণা হওয়া মাত্রই কিন্তু নিজেদের মধ্যে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরাই আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বর্ধমানে বিজেপির সংঘাত এবং আমরা যেটা খবর পাচ্ছি যে যুব সভাপতির নাম ঘোষণা হওয়া মাত্রই কিন্তু এই ধরনের বিবাদের সূত্রপাত একটু বিস্তারিত জানার চেষ্টা করব চন্দন তোমার কাছ থেকে একদমই পারমিতা বর্তমানে যে বিজেপি সংঘাত চরমে উঠেছে এবং প্রকাশ্যে এটা বলা যেতেই পারে গতকাল রাত্রিবেলায় বর্তমানে যুব সভাপতির নাম ঘোষণা হওয়ার পরেই কিন্তু ফেটে পড়ে কার্যত যুব কর্মীরা যেটা আমরা যে ছবিটা দেখলাম যে যেই নাম ঘোষণা হয়েছে সঙ্গে সঙ্গেই যে বিজেপির যে পার্টি অফিস আছে যার নাম রাসবিহারী বসু ভবন তারই সামনে বিজেপির যে যুব কর্মকর্তারা আছে তারা একান্ত বিক্ষোভে ফেটে পড়ে যেটা জানা যাচ্ছে যে জেলা সাংগঠনিক সভাপতি হিসেবে পিন্টু শামের নাম ঘোষণা করা হয় রাজ্য কমিটির পক্ষ থেকে এবং বিক্ষুব্ধ যারা তাদের অভিযোগ এই পিন্টু শাম হচ্ছে এক নম্বরের বাজে লোক তাদের ভাষা এটা এক নম্বরের বাজে লোক তা সে একটা চরিত্রহীন লোক এরকম লোককে দল মানতে পারে না দলের কর্মীরা মানতে পারবে না এরপর কিন্তু বিক্ষোভ চরমে ওঠে এরপরে কিন্তু তারপর আমরা যোগাযোগ করার চেষ্টা করি যে সভাপতি আছে তার সঙ্গে তিনি কিন্তু এড়িয়ে যান বলেন না এটা বাচ্চা ছেলেদের ব্যাপার এটা ইঞ্চুকি হতেই পারে এটা কোনো ঘটনা নয় তবে তৃণমূলের মুখপাত্র যেটা জানাচ্ছেন প্রসঞ্জিৎ দাস যে বিজেপির এখন শেষ সময় চলছে তাই এরকম ঘটনা ঘটতেই পারে এই নিয়ে অত চিন্তা করার বা মাথা ব্যথার কিছু নেই চন্দন একটু জানতে চাইবো যে এখনো কি তাদের মধ্যে এই বিক্ষোভ যেহেতু এই বিক্ষোভ হয়েছে এখনো কি তাদের মধ্যে সেই বিক্ষোভের আঁচ পাওয়া যাচ্ছে নাকি এখন এই মুহূর্তে পরিস্থিতি শান্ত একদমই পারমিতা যে সকালবেলা থেকে কিন্তু আমরা এই যে পার্টি অফিস এই পার্টি অফিসের সামনে বিজেপির কোনো কর্মীকেই আমরা দেখতে পারিনি তো আমরা যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কিন্তু ফোন ধরছেন না যেটা জানা যাচ্ছে যে আজকে সকাল থেকে কিন্তু পার্টি অফিসে কোনো কর্মকর্তা এবং যে সবসময় একজন লোক থাকে পার্ট টাইমার হিসেবে পার্টি অফিসে সে কিন্তু নেই মানে পার্টি অফিস বলা যেতে পারে কার্যত শূন্য এখন বিকেলবেলার দিকে বা সন্ধ্যেবেলার দিকে তারা কোনো মিটিং বা আলোচনায় বসেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছি আমরা এবং সারা রাজ্যবাসী পারমিতা চন্দন আরো একটা বিষয় যে যুব সভাপতির নাম ঘোষণা হওয়া মাত্রই এই ধরনের বিবাদ গণ্ডগোল এবং সংঘাতে শুরু হয় সেই যুব সভাপতি তার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে না একদমই না তার নাম হচ্ছে পিন্টু শাম এবং তার একটা টেলিফোনের কথোপকথন আমরা পেয়েছি যে কথোপকথনে শোনা যাচ্ছে যে টাকা দিয়ে যুব সভাপতি করা হয়েছে এমনটাই কথোপকথনে উঠে এসছে তবে এই শব্দটা কলকাতা টিভি স্বীকার করেনি যেহেতু আমরা এটা অডিও টেপটা পেয়েছি এখন বিষয়টা হচ্ছে এদের যেটা আমাদের সঙ্গে যে কথা হলো যে এই ব্যাপারটা এই অডিও টেপটা ওরা তদন্ত করে দেখবে এবং তারপরেই বলতে পারবে যে আসলে বিষয়টা কি পারমিতা অনেক ধন্যবাদ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্তর সঙ্গে আপনাদের জানিয়ে রাখি বর্ধমানে যুব সভাপতির নাম ঘোষণা হওয়া মাত্রই কিন্তু বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপিরই একাংশ পিন্টু শ্যাম ওই যুব সভাপতির নাম পিন্টু শ্যাম তার নাম ঘোষণা হওয়া মাত্রই বর্ধমানে বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপিরই একাংশ এবং এই মুহূর্তেও পরিস্থিতি যথেষ্টই থমথমে তার কারণ বিজেপি সদর কার্যালয়ের সামনে কোনো রকম বিজেপি কর্মী সমর্থক বা নেতাদের উপস্থিতি চোখে পড়ছে না এইটা বলবো মৃত্যুঞ্জয় চন্দ্র ভবন করে দিন এটা রাসবিহারে ভবন রাখার দরকার নেই এটা মৃত্যুঞ্জয় চন্দ্র ভবন করে দিন শাশুড়ি শাশুড়ি কে নিয়ে আপনি আলে চাইনি একটা চরিত্রহীন লম্পট একটা